ক্যাফে পল্লি রেস্টুরেন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশে কাপাসিয়া উপজেলার মৈশন গ্রামে। এই গ্রামে অবস্থিত এই ক্যাফে পল্লি। এখন ক্যাফে পল্লি এই রেস্টুরেন্টে আপনারা দুপুরে খাবারে উন্নত মানের দেশি খাবার এখানে খুঁজে পাবেন এই ক্যাফে পল্লিতে, যে কোনো সময় দুপুরে এবং রাত্রে আপনার যে পছন্দের খাবার, বিশেষ করে মাছ মাংস ডাল ভর্তা বিভিন্ন জাতের ভর্তা এখানে আপনারা খুঁজে পাবেন এই ভর দুপুরে অথবা রাত্রে। তার সাথে সেই আগের মেনুই রয়ে গেছে বিদেশি খাবার, ইটালিয়ান, আমেরিকান, চাইনিজ, থাই, সব ধরনের খাবারই এখানে রয়েছে এই মিনি রেস্টুরেন্টে। সাথেই নান্দনিক পার্ক, এই পার্কে বিকেলে এবং সকালে খেলাধুলা করে ছেলে মেয়েরা এই ক্যাফে পল্লি রেস্টুরেন্টে। বাচ্চাদের জন্য এই নতুন সংযোজন ঝুলন্ত ব্রিজ, আর সেই সাথে নান্দনিক পরিবেশ, মন মুগ্ধ করার মতো পরিবেশ। বিশেষ করে বিকেলে সন্ধ্যার আগে গোধূলি লগ্নে এখানে আপনারা খুঁজে পাবেন প্রাকৃতিকভাবে পাখিদের কলকোলাহল। সামনে যে সবুজ গাছগুলো দেখছেন সেখানে হাজার হাজার পাখিরা উড়ে বেড়ায় এবং পাখিদের অবরণ্য এই ক্যাফে পল্লি এখানে আপনারা খুঁজে পাবেন। বিকেলের সময়টা কাটতে পারে এখানে এই মিনি পার্কে বসে। গাড়ি পার্কিংয়ের জন্য রয়ে গেছে অনেকটুকু জায়গা সামনে। আর এটা হলো ওয়েলকাম টু ক্যাফে পল্লি লিমিটেড। ক্যাফে পল্লি রেস্টুরেন্টে আমাদের কিছু ভিআইপি মেহমান রয়েছেন, অনেকেই আপনারা চেনেন। এই মুহূর্তের ক্যাফে পল্লি। দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকুন, ভালোবাসার সাথে থাকুন। আলী হোসেন চৌধুরী, ক্যাফে পল্লি, কাপাসিয়া, গাজীপুর।